রাখেয়াল্লা মারিকে ইসরায়েল নিয়ে ট্রাম্পের অসংলগ্ন ভাষণ যার কারণে করানো হবে স্বাস্থ্য পরীক্ষা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি গত বছর যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তার বয়স ছিল সত্তর বর্তমানে একাত্তর পার করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আট থেকেই শুরু হয়েছে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন তিনি এসব গুঞ্জনের বিরোধিতা করলেও নিজের স্বাস্থ্য বিষয়ে কোনো মেডিকেল রেকর্ড জনসম্মুখে প্রকাশ করেননি ট্রাম্প সম্প্রীতি স্বাস্থ্য নিয়ে ফের বিপাকে পড়েছেন ট্রাম্প বুধবার রাতে ইসরায়েল সংক্রান্ত ঘোষণা দেওয়ার সময় ট্রাম্পের কথাবার্তা উলট পালট হয়ে যাচ্ছিল শব্দগুলো ঠিক মতো বোঝা যাচ্ছিল না তাই ট্রাম্পের সুস্থতা নিয়ে নতুন করে প্রশ্ন জেগেছে তুমুল আলোচনা শুরু হওয়ায় এ বিষয়ে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা হুকাবে স্যান্ডার্স বৃহস্পতিবার তিনি বলেন ট্রাম্পের কণ্ঠ শুকিয়ে গিয়েছিল এর বেশি কিছু না এছাড়া আগামী বছরের শুরুতেই ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের পেশ সচিব দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে